হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা আর তোমরা দেখছো সোমাস ডেইলি লাইফ। আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে থাইল্যান্ডের রাচা আইল্যান্ড ট্যুর শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কোরাল আইল্যান্ড ট্যুর, ফুকেটের বাংলা রোড, ফুকেটের স্ট্রিট মার্কেট সব কিছু শেয়ার করব। তাই কোথাও না গিয়ে ভিডিওটাকে লাস্ট অব্দি দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি কোরাল আইল্যান্ডে, আর কোরাল আইল্যান্ডে আমাদের 4টে পর্যন্ত টাইম দিয়েছে। 4টে পর্যন্ত এখানে থাকতে পারবো, তারপর ওদের স্পিড বোটে আমাদের ফিরে যেতে হবে। আর এখানে লাঞ্চটা আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে, আর লাঞ্চে বুফে সিস্টেম রয়েছে। তাহলে চলো দেখি লাঞ্চে কি কি রয়েছে। প্রথমে লাঞ্চটা সেরে ফেলি, তারপর ভাবছি যে কোন রাইড আমরা করব। এখানে প্রচুর রাইড রয়েছে, স্কুবা রাইডিং, প্যারাসেলিং, তারপরে ব্যানানা বোট, এছাড়া আরো অনেক রাইড রয়েছে, যে কোনো একটা তো করবই। তাহলে সঙ্গে থাকো আর চল লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ করতে যাওয়ার আগে তোমাদের কোরাল আইল্যান্ডের একটা ছোট করে ট্যুর দিয়ে দিই। দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা, রাচা আইল্যান্ডের তুলনায় কোরাল আইল্যান্ডটা অনেকটাই বড়। আর প্রচুর রেস্টুরেন্টও এখানে রয়েছে। রাচা আইল্যান্ডে ছিল কিন্তু অল্প, একটা দুটো ছিল। তো চলে এসে লাঞ্চ করতে, আমাদের বুফে সিস্টেম ছিল, ছিল রাইস, সি ফুডের একটা তরকারি, প্রন ছিল, চিকেন ছিল, চিকেন ফ্রাই ছিল, এছাড়া ছিল মিক্সড ভেজ, এছাড়া ওয়াটারমিলন আর পাইনাপেল তো ছিলই। তো আমি অল্প অল্প করে সব কিছু নিয়ে এলাম, কিন্তু আমার খাবারগুলো খুব একটা ভালো লাগেনি। তাই আমি চিকেন ফ্রাই আর ওয়াটারমিলন নিয়ে চলে এসেছি। এই দুটো খাবার আমার বেস্ট লেগেছে, তাই এই দুটো দিয়েই আমি লাঞ্চটা সেরে ফেলবো। এখানে জোজো খাচ্ছে, জোজো চিকেন ফ্রাইটা বেশ ভালো খেয়েছে। তো লাঞ্চ করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখন ভাবছি যে কোন রাইডটা করব। এখানে প্রচুর রাইডের অপশান রয়েছে, তো দেখ লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমি আর জোজো গেছিলাম ব্যানানা বোটের রাইড করতে। ব্যানানা বোটের জন্য ওরা নিয়েছে 800 ভাট করে পার পার্সন। অসাধারণ লাগলো, খুব খুব সুন্দর লাগলো, আর দারুণ জায়গা। ওরা পুরো আইল্যান্ডটাকে ঘুরে দেখালো। প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তারপর দেখলাম ভয়ের কোনো কারণ নেই। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। এখন আমি আর শরীর যাব একটু সমুদ্রে স্নান করতে, আর আমাদের বন্ধুরা গেছে প্যারাসেলিং করতে। ওরা প্যারাসেলিং করবে আর স্কুবা ডাইভিং করবে। তো আমরা আজকে সেটা করব না, আমরা অন্য জায়গায় করার ইচ্ছে আছে। তো যাই হোক, এখন স্নান করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা সঙ্গে করে ড্রেস একটা করে ক্যারি করেই ছিলাম, আর এখানে চেঞ্জিং রুম রয়েছে, সেখানে স্নানেরও ব্যবস্থা রয়েছে। স্নান করে তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এখন আমি আর এই যে এখানে জোজো, এই দুজনে মিলে বসে রয়েছি। 4টে নাগাদ আমাদের ডাক দেবে। তো এখন 4:45 তো বাজে, তাই 15 মিনিট এখনো টাইম আছে। তাই ভাবলাম যে একটু বসে চুপ করে সমুদ্রের দিকে তাকিয়ে একটু এনজয় করে নিই। ঠিক 4টে নাগাদ আমাদের বোট ছেড়ে দিল, আর থাইল্যান্ডে এসে দেখলাম থাইল্যান্ডের লোকেরা টাইমের ব্যাপারে খুব পাংচুয়াল। 4টে তো 4টেই। যাই হোক, কোরাল আইল্যান্ডকে বাই বাই করে এখন আমরা আবার ফিরে যাচ্ছি। দারুণ কাটলো আজকে দিনটা, আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে ওরা আমাদের আনলিমিটেড ওয়াটারমিলন আর পাইনাপেল দিয়েছিল, আর আনলিমিটেড জল তো দিচ্ছিলই। তো ফ্রুটসগুলো কিন্তু খেতে বেশ ভালো, থাইল্যান্ডের প্রত্যেকটা ফ্রুটসই খুব মিষ্টি।
তো পৌঁছে গেছি আমরা পাড়ে, আর আমাদের গাড়িও দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের পিক আপ করবার জন্য। এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি হোটেলে, হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপর রাত্রিবেলা আমাদের অন্য প্ল্যান আছে। আস্তে আস্তে দেখতে থাকো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকে ফ্রেশ হয়ে এখন একটু বাইরে ঘোরাঘুরি করবার জন্য বেরিয়েছি, তাহলে চলো যাওয়া যাক। রাত্রিবেলা বাইরে থেকে দেখো নোভ হোটেলকে কি সুন্দর দেখতে লাগছে, আর এর পজিশন কিন্তু খুব ভালো, একদম মেন রোডের ওপরেই কিন্তু এই হোটেলটা, তার ফলে এই রোড দিয়ে কিন্তু যে কোনো জায়গায় খুব ইজিলি যাওয়া যায়। এইখানে প্রচুর টুকটুক রয়েছে, তো এর উল্টো দিকে দেখো হেয়ার স্টুডিও রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট কাম বারও রয়েছে, এছাড়া 7-Elevenও রয়েছে। এখানে একটা কোরিয়ান রেস্টুরেন্ট চোখে পড়লো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগছে দেখতে কিন্তু বাইরেটা, আর বাইরে কিন্তু রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বসে এনজয় করতে করতে খাওয়া যাবে। এখানকার রোডটা কিন্তু খুব ভালো, আর রাত্রিটা তো খুবই হ্যাপেনিং। তো আমরা যদিও এইসব রেস্টুরেন্টে ঢুকবো না, আমরা এখন যাব বাংলা রোডে। তো যাওয়ার আগে ভাবলাম যে আমাদের হোটেলের বাইরেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এখান থেকে বাংলা রোড যেতে আমাদের লাগবে 5 মিনিট মতো, যদি আমরা টুকটুকে করে যাই তবে, আর যদি আমরা হেঁটে যাই তাহলে 10 মিনিট মতো লেগে যাবে। কাছেই, আমাদের হোটেল থেকে খুব একটা দূরে নয়। তো চলো সেখানে যাই, সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। পৌঁছে গেছি ফুকেটের বিখ্যাত বাংলা রোডে। এখানে আসার আগে আমি ইউটিউবে প্রচুর এই রোড সম্পর্কে নানান ধরনের ভিডিও দেখেছি, তো ফুকেটে যখন এসেছি তখন এই রোড তো ভিজিট করতেই হবে, তা না হলে ফুকেট ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। দেখতেই পাচ্ছ সামনে যে রোডটা রয়েছে সেই রোডটা পুরোটাই হচ্ছে বাংলা রোড, আর প্রচুর জোরে জোরে এখানে মিউজিক বাজছিল, তাই বেশিক্ষণ আমরা অবশ্য এই রোডে থাকতে পারিনি। বেশ হ্যাপেনিং একটা প্লেস, শুধু যে বার রয়েছে তা নয়, এখানে প্রচুর জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, ওষুধের দোকান, এছাড়া ঘর সাজানোর দোকান, প্রচুর জিনিসের দোকানও রয়েছে। তো আমরা এই রোডটা একবার ঘুরে বেরিয়ে তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে রাতে ডিনারটা করব। তো চলো তোমাদেরও একবার রোডটা ঘুরে দেখাই। শেয়ার করব ফুকেটে স্ট্রিট ফুড, কারণ ফুকেটে এসে যদি স্ট্রিট ফুড তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে ফুকেটের ভিডিও অসম্পূর্ণ থেকে যায়। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর থাই ফুড রয়েছে, এখানে যেমন সি ফুড রয়েছে তেমনি রয়েছে প্রন, চিকেন আর বিভিন্ন ধরনের থাই আইটেম। দেখ, আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব, কাবাবগুলো কিন্তু রেডি করা রয়েছে, অর্ডার দিলে পরে ওরা সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে। এখানে রয়েছে এগের বিভিন্ন ধরনের আইটেম, এগ অমলেট এগ পোচ করার সময় যদি পছন্দ মতো টপিংস দিতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই দোকানে চলে আসতে হবে, কারণ এই দোকানে টপিংসগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো অ্যাড করা যায়। এবারে চলে এসেছি জামা কাপড়ের দোকানে, এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে, ছেলেদের গেঞ্জি তো দারুণ দারুণ রয়েছে, এছাড়া মেয়েদেরও নানান রকমের ড্রেস রয়েছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট এখানে পরবার জন্য। তবে এরা দামটা প্রচুর বলছিল, দরদাম করে এখান থেকে নিতে হবে। এই বারকাম রেস্টুরেন্টটা দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, এটার থিম হচ্ছে জঙ্গল,
কারণ এখানে দেখো চারিদিকে টাইগার রয়েছে, টাইগার দিয়ে এটা করা রয়েছে। এটা কিন্তু পুরো ওপেন একটা বারকম রেস্টুরেন্ট, এত সুন্দর লাগলো বাইরে থেকে দেখে যে তোমাদের সঙ্গে তাই শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো একটা বারকম রেস্টুরেন্ট এবং বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো, লাইটিং করা, খুব ভালো লাগলো এটাকে দেখে। চলে এসেছি ফ্রুটসের দোকানে, দেখতেই পাচ্ছ নানান ধরনের ফ্রুটস কিন্তু রয়েছে এখানে। প্রাইসটা একটু হাই কিন্তু খেতে কিন্তু খুব ভালো, যেমন টেস্ট তেমনি কিন্তু মিষ্টি। আমার তো এখানকার ওয়াটারমেলন আর পাইনাপেল খেতে দারুণ লেগেছে, খুবই মিষ্টি। এখন বাজে থাইল্যান্ডের টাইম অনুযায়ী 10:30 মতো। আমরা পাটং বিচ থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে রাত্রিবেলার ডিনারটা সারলাম। এখন আমরা হোটেল রুমে যাচ্ছি আর গিয়ে একটু রেস্ট দেবো। কালকের আমরা এখান থেকে যাব ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডে আমাদের স্টে রয়েছে। তাহলে আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট।